মানে রিটার্নিং অফিসার বলছে যে আমি যদি রিকাউন্টিং দিই আমার লাইফ অ্যান্ড ডেথ কোয়েশ্চেন তার মানে বুঝতে পারছেন কি হয়েছে সব জায়গায় এক ফল আর একটা জায়গায় হঠাৎ আট হাজার ভোট হয়ে গেল জিরো চার ঘন্টা সারভাই যেটা সার্ভাই আছে সেটাকে পুরো ডাউন করে রেখে দিয়েছিল তারপরে চল্লিশ মিনিট লোডশেডিং করে রেখে দিয়েছিল মেশিন পাল্টেছে অনেক কিছু করেছে ভয়ের কি আছে রিকাউন্টিং করতে চেয়েছে এটা তো অফিসিয়ালি যে কেউ চাইতে পারে রিকাউন্টিং দেবে না কেন ইলেকশন কমিশন দিল না কেন হোয়াট ইজ দেয়ার ইন্টারেস্ট আর রিটার্নিং অফিসারের সাংঘাতিক কথা দেখছেন যে দ্য পয়েন্ট অফ গান তাকে কাজ করতে হচ্ছে যে বলছে আমার লাইভ থিয়েটার আছে আমি করতে পারছি না মানে হোয়াট ইজ দিস সব সাংবাদিকরা দেখলো অ্যানাউন্স করে দিল ইলেকশন কমিশন অ্যানাউন্স করে দিল গভর্নর আমাকে ফোন করলো তারপরে হঠাৎ সব উল্টে গেলো আমি তো এরকম কোথাও দেখিনি যে এত বড় মাফিয়াগিরি যা গিয়ে এটা আমরা চাই বিচার হোক কোর্টে তো আমরা যাবোই নিশ্চয়ই যাব কিন্তু আমরা তার আগে চাই আমাদের ছেলেমেয়েরা বসে যে আন্দোলন করছে পার্টির থেকে এবং আমাদের যতক্ষণ পর্যন্ত লিখিত না দেওয়া হবে যে এই মেশিনগুলো ভিভি প্যাড পোস্টাল ব্যালট একটা জায়গায় আলাদা স্পেশালি রাখা হবে যাতে এই ইভিএম মেশিন ট্যাম্পার্ড না হয় এবং যদি ট্যাম্পার্ড হয়ে থাকে তার টেস্ট হবে ফরেনসিক সুতরাং সেগুলো যতক্ষণ আলাদাভাবে কাস্টোডিতে রাখার ব্যবস্থা না হবে ততক্ষণ এই আন্দোলনটা ওদের চলবে